वेलकम टू माय यूट्यूब चैनल, थैंक्स फॉर क्लिक दिस वीडियो। तो इतिमध्ये एनबीयू एग्जामिनेशन जो एडमिट कार्ड डाउनलोड शुरू हो गए, तो अलरेडी वीडियो हमें दिए दीची कीभव तुम्हारा डाउनलोड करो तुम्हारे एडमिट कार्ड। डेस्क्रिप्शन बक्से लिंक देखान गए सरसरी डाउनलोड कर। आज के वीडियो आलोचना करा जो एनबीयू एग्जाम, जे एनबीयू अंडारे जतगुलो कलेज आछे सेई कलेजेर एग्जामगुलो अनलाइने होबे। तो तादेर जे खाताटा देवा होबे अर्थात पेपार्स, से पेपार्सेर फ्रंट पेजटा किभाबे लिखबे, अर्थात जे पेपार जे एनबीयू स्क्रिप्ट स्क्रिप्ट पेपारटा जेटा डाउनलोड करे प्रिंट आउट करे सुंदर करे सेटाके लिखते होबे। किभाबे लिखबे सेई आजकेर भिडियोते तोमादेर সেটাই দেখাবো। তোমরা খুব সুন্দর করে লিখবে, কারণ এই যে যে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজটা তোমরা ঠিক করে না লিখলে তোমাদের অ্যাবসেন্ট বা ব্যাক চলে আসবে। কারণ এই ফ্রন্ট পেজের মধ্যে তোমাদের সাবজেক্টের নাম, পেপার কোড, এইসব রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এগুলো কোথায় কীভাবে কী লিখতে হবে সবই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সমস্ত রকম পরীক্ষার আপডেট পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে এনবিইউ অ্যান্সার স্ক্রিপ্ট, যেখানে তোমাকে অনলাইনে পরীক্ষা দেওয়ার বা অফলাইনে পরীক্ষা দাও, তুমি যে প্রসেসেই পরীক্ষা দাও, তোমাকে এই যে ফ্রন্ট পেজটা এটা তোমাকে ফিল আপ করতে হবে। কারণ এটা যদি একটু তোমার ভুল হয়ে যায় তাহলে তোমার পরীক্ষা বাতিল হতে পারে। তো তোমরা এইখানে খুব সুন্দরভাবে, খুব কেয়ারফুলিভাবে তোমাকে এটা ফিল আপ করতে হবে। কারণ এটাই হচ্ছে তুমি ভিতরে কি লেখো না লেখো সেটা পরের ব্যাপার, আগে তোমাকে এই পেজটা অর্থাৎ এই যে যে খাতার যে প্রথম পেজটা, এই পেজটা তোমাকে খুব সুন্দর করে কেয়ারফুলিভাবে ভরতে হবে। কারণ এইখানে অনেকে মিস্টেক করে, যার কারণে তার অ্যাবসেন্ট আসে, ব্যাক আসে। তো এই যে যে তোমাদের অ্যাবসেন্ট না আসা, ব্যাক না আসার জন্যই অনেক স্টুডেন্ট এমন আছে এই ক্ষেত্রে, তাদের যারা ফার্স্ট সেমিস্টার তাদের অবশ্যই জানা নেই, অনেক অনেক সেমিস্টার ফার্স্ট থার্ড ফাইভ যারা পুরনো সেমিস্টার আছে তারাও এই ভুলটা করে যে কোথায় কী লিখবো আন্দাজে লিখে দেয়। অনেক সময় যখন মাস্টারের নজর পড়ে বা রেজিস্ট্রেশন নাম্বার, তো আগে এটাই দেখে মাস্টাররা যখন খাতা চেক হয় তখন প্রথমে তাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দেখে, এটা ঠিক আছে। অনেকে এটা ভুল লিখলে তখন তার খাতায় ব্যাক আসে বা অ্যাবসেন্ট আসে। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা আমার বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সঠিকভাবে তোমরা এই পেজটাকে ফিল আপ করো যাতে তোমাদের অ্যাবসেন্ট বা ব্যাক না আসে। তো আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো তোমরা কোথায় কী লিখবে। তো প্রথমে চলে আসো সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট কী লিখবে, যেদিন যে পরীক্ষা হবে সেই সাবজেক্টটা, ধরো হিস্ট্রি পরীক্ষা আছে তো তুমি হিস্ট্রি সাবজেক্টটা লিখবে। দুই নম্বর আছে পেপার, তো পেপার এটা হচ্ছে কোথায় পাবো, তো পেপার পেপারের জায়গায় যে পেপার হয় সে পেপারটা লিখতে হবে। তো পেপারটা কোথা থেকে পাবা সেটা কি আমি একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো আমি স্টেপ বাই স্টেপ বলেছি সেটা আগে ফলো করো। তিন নম্বর হচ্ছে টাইটেল, টাইটেলটা তোমরা কোথায় পাবা, যখন এনবিইউ থেকে অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে কোশ্চেন পাবলিশ করবে, কোশ্চেনের উপরেই যে টাইটেলটা লেখা থাকবে সেই টাইটেলটা তোমাকে এখানে লিখতে হবে। পেপার কোড, পেপার কোড কি, পেপার কোডটা তোমাকে খুব সুন্দর করে লিখতে হবে। পেপার কোডটা কোথায় পাবা, অ্যাডমিট কার্ডে পেপার কোড আছে। তো পেপার কোড আর পেপারটা কি আমি একটু পরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, আগে এই পর্বটা শেষ করে দিই, তারপরে তোমরা পেপার কোডটা কি, পেপারটা কি, সাবজেক্টটা কি, সম্পূর্ণ তথ্য আমি দেখিয়ে দিচ্ছি। তো পেপার কোডের জায়গায় পেপার কোডই লিখতে হবে, পেপার আর পেপার কোডের মধ্যে আলাদা আছে। কেউ হয়তো এরকম করে পেপার কোডটা পেপার কোডের জায়গায় লিখে দেয় আর পেপারটা পেপার কোডের জায়গায় লিখে দেয়, পেপার কোডটা পেপারের জায়গায় লিখে দেয়, এরকম অনেকটা সমস্যা হয়। তো তারপরে আছে কি সেমিস্টার ইয়ার, তো তোমরা যে সেমিস্টার থাকো সেই সেমিস্টারের নাম লিখতে হবে, যদি ইয়ারে থাকো ইয়ারের নাম লিখতে হবে। তো বর্তমান অনেক প্রায় সেমিস্টার হয়ে গেছে, ইয়ার খুব কম আছে, তো যারা যে সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার লাগবে, সেকেন্ড সেমিস্টার হলে সেকেন্ড সেমিস্টার লাগবে, থার্ড সেমিস্টারে থার্ড, ফোর হলে ফোর, ফিফথ হলে ফিফথ, সিক্স হলে সিক্স, আর এখন বর্তমান হচ্ছে ফার্স্ট থার্ড আর ফিফথ সেমিস্টারের এক্সাম হচ্ছে। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টার শুধুমাত্র তোমরা ফার্স্ট সেমিস্টারই লিখবে, সেকেন্ড সেমিস্টার সরি থার্ড সেমিস্টার হলে থার্ড সেমিস্টারই লিখবে, ফাইভ সেমিস্টার হলে ফাইভ সেমিস্টারই লিখবে। এবার চলে আসি পরের, যে ডান পাশের যে রটা আছে এটা সেম আছে, পেপার সাবজেক্ট, পেপার টাইটেল, পেপার কোড,
সেমিস্টার সেম কপি এন্ড পেস্ট, এই পাশে যেটা লিখবা ঠিক সেম এই পাশে সেটাই লিখবা। তো কখনো উল্টোপাল্টা লিখবা না, পেপার জায়গা পেপার লিখতে হবে, পেপার কোডের জায়গা পেপার কোডই লিখতে হবে, সেমিস্টারের জায়গা সেমিস্টারই লিখতে হবে, সাবজেক্টের জায়গা সাবজেক্টই লিখতে হবে। তো এইভাবে তোমাকে খুব স্ট্রিক্টলি এই পেজটা লিখতে হবে, কারণ এই পেজের উপর তোমার এক্সামিনেশনটা নির্ভর করবে, তুমি পাশ করবে না ফেল করবে। এইখানে যদি ভুল রাখো তাহলে কোনো হিসেবে তোমাকে পাশ করতে পারবে না। তাই জন্য এই পেপারটা ঠিক করে লিখব। অনেকদিন ধরে আমি ভাবতেছি যে অ্যাবসেন্ট কেন হয়, তো এই ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আমি একটা মাথায় আসলো যে স্টুডেন্টদের এই জিনিসটা ভালো করে বুঝিয়ে দিই। তো তোমরা যারা এমবিওর আন্ডারে পড়াশোনা করছো তারা এই যে এইভাবে অনলাইন বা অফলাইনে দাও ফ্রন্ট পেজটা সেমই হয়, তো তোমরা কিছুটা সময় অর্থাৎ এই পেজটা খুব সুন্দর করে ক্লাব করো। নেক্সট আসছে তিন নম্বর, এই যে এই সাইড, এই যে কোশ্চেন নাম্বার এক্সামিনেশন স্ক্রিনটি, এইগুলো তোমাকে টাচ করতে হবে না। এই পার্টটা তোমরা এই পার্টটা তোমরা ছেড়ে দেবো, এই পার্টটা তোমাকে কোনো রকম টাচ করতে হবে না। তো তারপরে তিন নম্বরে আসো, রোল নাম্বার। তো রোল নাম্বারটা কোথায় বাবা? রোল নাম্বারটা অ্যাডমিটে আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো রোল নাম্বার জায়গা রোল, নাম্বারের জায়গা নম্বর। তো তোমাদের যে অ্যাডমিট কার্ডে একটানাই দেওয়া আছে রোল নাম্বার, তো তোমরা পরপর 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 লিখে দেবা। আর তোমাদের যদি কোনো ভুল হয় তো তোমরা কি দরকার হয় একটা পেজ প্রিন্ট আউট করে লিখে দেবা, কাটাকাটি কখনোই করবো না। এটা এই যে ফ্রন্ট পেজটা, এই পেজটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে, একটাও কাটাকাটি যেন না যায়। কাটাকাটি গেলে অনেক সময় সমস্যা হয়, তো তোমরা যদি একটা রাফ প্রথমে একটা রাফ পেজে লিখে নেবা, যদি তোমার কাছে এক্সট্রা থাকে তাহলে, না হলে তুমি খুব সুন্দরভাবে ধ্যান দিয়ে এটাকে ফ্ল্যাপ করবা রোল নাম্বারটা। তারপরে আছে কি রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমরা খুব সুন্দরভাবে দেখে দেখে একটু সময় নিয়ে বলবা, যাতে ভুল না হয়। খুব স্ট্রিক্টলি খুব কেয়ারফুলি এই কটা জিনিস ফিল করবা। তারপরে নেক্সট আছে ইয়ার। এই ইয়ারটা কে লিখবে, কোন ইয়ারটা, এখন পরীক্ষা দিচ্ছি সেই ইয়ারটা। এই ইয়ারটা হচ্ছে রেজিস্ট্রেশন করার যে ইয়ারটা হয়, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেখবা তোমাদের রেজিস্ট্রেশন ইয়ার আছে। যেমন এই বছর ফার্স্ট সেমিস্টার 2021-22 হবে, কারণ ওরা 21-এ অ্যাডমিশন হয়েছে, 21-এ রেজিস্ট্রেশন করছে, তো তাদের ক্ষেত্রে 21-22 রেজিস্ট্রেশন হবে। যারা তার আগের সেমিস্টার তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, তারা সেখান থেকে দেখে ইয়ারটাকে কেয়ারফুলিভাবে দেখে এখানে এসে ফিলআপ করবে। তারপরে ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ ডেট অফ এক্সামিনেশনটা হচ্ছে কি যে ডেটে তোমার পরীক্ষা হবে, ধরো 17 তারিখে পরীক্ষা হলো, 17/2/2021 এই ডেটটা ইনপুট করতে হবে, বাস, তাছাড়া অন্য কোনো ডেট ইনপুট করা যাবে না। তারপরে নেক্সট আছে এই যে সিগনেচার আছে, এই এখানে তোমাকে কোনো রকম সিগনেচার করতে হবে না, এইগুলো তোমাকে কোনো রকম ফিলআপ করতে হবে না। তো তোমরা এই যে পার্ট আছে এই পার্টগুলো তোমরা ছেড়ে দেবা, এই পার্ট তোমাদের কোনো কাজের না, এগুলো পার্ট তোমাকে লিখতে হবে না। তোমরা জাস্ট যে কটা আমি তোমাদের বললাম বাস ওই কটাই তোমাদের ফিলআপ করতে হবে। আর যখনই এই স্ক্রিপ্টটা ডাউনলোড করবে তো অনলাইন লেখা দেখে ডাউনলোড করবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। আবারও বলছি, তোমাকে এই প্রথমে সাবজেক্টটা ভরতে হবে, পেপারটা ভরতে হবে, টাইটেলটা ভরতে হবে, পেপার কোড ভরতে হবে, সেমিস্টারটা ভরতে হবে, সেম কপি এই পাশে যেটা লিখবা, এই পাশে যেটা লিখবা সেম এই পাশে সেটাও লিখবা, একদম কপি অ্যান্ড পেস্ট, একটু যেন উল্টোপাল্টা না হয়। নেক্সট রোল নাম্বার, রোল নাম্বার একসঙ্গে দেওয়া থাকে, ঠিক এইভাবে রোল নাম্বার লাগবা। রেজিস্ট্রেশন নাম্বার ঠিক দেওয়া থাকবে, অ্যাডমিটে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেওয়া, রেজিস্ট্রেশন ইয়ার যার যা হবে তাই লিখে দেবে। ওকে, এবার চলো দেখিয়ে দিচ্ছি তোমরা পেপার পেপার কোড রেজিস্ট্রেশন নাম্বার কোথায় বাবা। এই একটা ডেমো তরফ থেকে অ্যাডমিট কার্ড আমি কী করেছি, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের, যে সেমিস্টারই হোক সেম থাকে, কোনো সমস্যা নাই, তোমরা এটা দেখেও লিখতে পারো। সুতরাং তোমার অ্যাডমিটটা দেখে দেওয়া। রোল নাম্বার কোথায় পাবা, এই হচ্ছে রোল নাম্বার, এই রোল নাম্বারটা ঠিক রোল নাম্বারের জায়গা ইনপুট করে দেওয়া। রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবা, এই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক এই তোমার অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশনটা ঠিক তোমার ওই যেখানে আমি বলেছিলাম সেই রেজিস্ট্রেশনের জায়গা ইনপুট করে দেওয়া। নেক্সট সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা পি কোড, পি কোড পেপার, এই হচ্ছে মেন পি অর্থাৎ হচ্ছে পেপার কোড। পেপার কোডের জায়গা তোমাকে
এই কোডগুলো দিতে হবে যেমন হিস্টরি এইচআই ডিএসসি ওয়ান পেপার কোড পেপার কোডের জায়গা তোমাকে এই পেপার কোডটাই দিতে হবে আর পেপারের জায়গা ঠিক এই পেপারটাই দিতে হবে যেমন হিস্টরি ডিএসসি টু তোমরা অ্যাডমিট সামনে রেখে পি কোড অর্থাৎ পেপার কোডের জায়গা পেপার কোড দেবা পেপারের জায়গা পেপার দেবা আর সাবজেক্ট সাবজেক্টটা হচ্ছে এই যে তুমি যে বিষয়ে সাবজেক্ট পরীক্ষা দেবা যেদিন সেই সাবজেক্টটা তোমাকে লিখতে হবে হিস্টরি হলে হিস্টরি যেমন 25/2/2022 হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা আছে ফার্স্ট পরীক্ষা আছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের পেপার কোড হবে POLS DSC 1 পেপার কি হবে DSC 1 P1 সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স এইভাবে তোমাকে লিখতে হবে তো আমি ডেমো তরফ থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে লিখবে চলো যেমন হিস্ট্রি পরীক্ষা হিস্ট্রি সাবজেক্ট হিস্ট্রি দিয়ে দিয়েছি পেপার DSC 1 P1 যার যার অ্যাডমিটের যে পেপার থাকবে সেই পেপারটাই লিখবা আর যার যার অ্যাডমিটের যে পেপার কোডটা থাকবে সেই কোডটাই লাগবে টাইটেলটা আমি লিখি নেই কারণ কি হচ্ছে টাইটেলটা হচ্ছে কোশ্চেনে থাকে অনেক কোশ্চেনে থাকে অনেক কোশ্চেনে থাকে না তো যে কোশ্চেনে থাকবে সেই কোশ্চেন থেকে দিয়ে দেবো আর যে কোশ্চেনে থাকবে না সেই কোশ্চেনে দিতে হবে না পেপার কোডটা আমি দিয়ে দিচ্ছি সেমিস্টার দিয়ে দিয়েছি সেম এই পাশেও আমি সেম ওটা লিখে দিয়েছি তারপরে সেম এই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক এইভাবে তোমরা কষ্টভাবে তোমাদের স্ক্রিপ্টটা পূরণ করবে একটু সময় দিয়ে পূরণ করবে কারণ এইখানে যদি একটু ভুল হয় তো তোমার অনেকটা সমস্যা সৃষ্টি হবে তো অর্থাৎ অনেক সময় অ্যাবসেন্টও চলে আসে ব্যাকও করে দেয় তো তোমরা এই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ এই এনবিউর যে অ্যান্সার শিট অর্থাৎ যে খাতা সেই খাতাটা তোমরা সঠিকভাবে পূরণ করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তীতে থ্যাংক ইউ